আজকের এই ভিডিওটির মাধ্যমে কথা বলে জানব সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত নায়িকা বর্ষার শুরু থেকে বর্তমান সম্পর্কে। নায়িকা হিসেবে বর্ষা কেমন, ব্যক্তি হিসেবে তিনি কেমন, ইভেন কীভাবে নায়িকা হয়ে উঠলেন এবং তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো সহ তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত নিয়ে তার আলোচনা থাকবে আজকের ভিডিওতে। বর্ষার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা। যদি শুরু থেকে বলি, সিরাজগঞ্জের অতি দরিদ্র পরিবারে বেড়ে উঠেছিলেন এই বর্ষা। বর্ষার পরিবারে আর্থিক অনটন এতটাই ছিল যে প্রায় তাকে স্কুলে না খেয়ে যেতে হতো। মানে এমন হয়েছে, আমি সকালবেলা আনমনে স্কুলে চলে গিয়েছি, মানে আমার আমি যে কিছু খেয়ে যাইনি, মানে আমার ঘরে এরকম ছিল যে খাবারও ছিল না যে আমি এটা খেয়ে যাব। এবং না খেয়ে যাওয়ার কারণে স্কুলে গিয়ে তার একদিন মাথাও ঘুরে পড়ে যেতে হয়েছিল। এমন অনেক মানুষ আছে যারা জীবনে একটু বড় হতে পারলেই নিজেদের অতীত ভুলে যায়। সেই হিসেবে অভিনেত্রী বর্ষা অভিনয়ের ক্ষেত্রে যেমনই হোক না কেন, ব্যক্তি হিসেবে তিনি একজন ভালো মানুষ বলা যায়। এভাবে চলতে চলতে কলেজ পড়া শেষ হলে 2009 সালে ঢাকায় পাড়ি দেন বর্ষা মডেলিংয়ের উদ্দেশ্যে। ঢাকায় এসে মডেলিং করার পরে তিনি একটি শো করেছিলেন, যেই শোটার পুরোটাই অর্গানাইজেশন করেন অনন্ত জলিল। অনন্ত জলিল তার ম্যাগাজিনের জন্য নতুন মডেল খুঁজলে তাকে আবার ডাকা হয়। অনন্ত জলিল মডেল হিসেবে বর্ষাকে সিলেক্ট করলেও তার সিনেমায় নিজের জন্য সিলেক্ট করেন বর্ষাকে, এবং অনন্ত জলিল তার প্রথম ছবিটিতেই বর্ষাকে সিলেক্ট করেন। খোঁজ বা সার্চের পরের বছর একই সাথে তাদের মুক্তি পায় হৃদয় ভাঙা ঢেউ নামে আরও একটি মুভি। তবে এই মুভিটি তাদের তেমন কোনোই পরিচিতি দিতে পারেনি। অনন্ত এবং বর্ষার অভিনীত প্রথম ব্যাপক পরিচিতি এসেছিল 2012 সালের মোস্ট ওয়েলকাম ছবিটি মুক্তির পর। মোস্ট ওয়েলকাম ছবিতে তাদের অভিনয় নিয়ে দর্শকরা হাসাহাসি করলেও এই ছবির গানগুলো হিট হওয়ার কারণে এবং ছবিটির গল্পটা সুন্দর হওয়ার কারণে বর্ষা ব্যাপক পরিচিতি পেয়ে যান। এরপর 2013 সালের অনন্ত জলিলের সাথেই নিঃস্বার্থ ভালোবাসা তার এই ছবিটি মুক্তি পায়, এবং মোস্ট ওয়েলকাম সিনেমার মতোই তাদের নিঃস্বার্থ ভালোবাসা সিনেমাটিও রাতারাতি হিট করেছিল। এবং পরের বছর 2014 সালে তার আরেকটি ছবি মুক্তি পায় মোস্ট ওয়েলকাম টু ছবিটি, এবং এই ছবিটিতেও তার বরাবরের মতো নায়ক ছিল অনন্ত জলিল। 2022 সালে অর্থাৎ এবছরে বর্ষার সর্বশেষ ছবিটি মুক্তি পায় দিন দা ডে। শতকোটি টাকা ব্যয় নির্মিত এই মুভিটির সাথে আলোচনা সমালোচনা ছিল অতপ্রতভাবে জড়িত। 100টি বেশি হলে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ইতিবাচক নেতিবাচক উভয় সাড়াই পেয়েছে, এবং তার কামিং মুভির তালিকায় রয়েছে নেত্রী দা লিডার মুভি, যেই ছবিটির কাজ এখন নির্মাণাধীন প্রক্রিয়ায় রয়েছে। ছবিটিতে ভরপুর একাধিক তামিল হিরো দেখা যাবে। তো এই ছিল বর্ষার মোটামুটি ছোট্ট একটি ক্যারিয়ারের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।